চুরি হচ্ছে অভিনব চুরির ঘটনা ঘটেছে যাত্রীদের টাকা এবং গয়না চুরি যাচ্ছে বহু লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ রয়েছে অবশেষে পাকড়াও চোর বিমানবন্দরে অভিনব চুরি যাত্রীদের টাকা এবং গয়না বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাচ্ছে অবশেষে পাকড়াও চোর বিমানবন্দরে চুরি যাত্রীদের টাকা এবং গয়না চুরি যাচ্ছে বহু লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি যাচ্ছে অবশেষে পাকড়াও চোর অবশেষে পাকড়াও চোর বিমানবন্দরে অভিনব চুরি যাত্রীদের টাকা গয়না আসবাবপত্র সামগ্রী বিভিন্ন সামগ্রী বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাচ্ছে বিমানবন্দর থেকে অবশেষে পাকড়াও চোর বিমানবন্দর থেকে যাত্রীদের বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাচ্ছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র সুকান্ত দা বিমানবন্দরে চুরি যাচ্ছে যাত্রীদের টাকা পয়সা থেকে গয়নাগাটি থেকে শুরু করে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি যাচ্ছে গোটা ঘটনাটা জানবো তোমার কাছে দেখো এটা খুব অদ্ভুত ব্যাপার দেশের বিভিন্ন বিমানবন্দরে যেমন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অমৃতসর বিমানবন্দরে হায়দ্রাবাদে মুম্বাইয়ে এই বিভিন্ন বিমানবন্দরে গত বছরের পুজোর পর থেকে মানে আমাদের এখানকার দুর্গাপুজোর পর থেকেই একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে এবং বেশ কয়েকজন যাত্রী অভিযোগ জানিয়েছিলেন তার মধ্যে গত মাসে হায়দ্রাবাদ থেকে দিল্লি যাত্রা করেন এক মহিলা সেখান থেকে তার এয়ার ইন্ডিয়া ফ্লাইট ধরে দিল্লি থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল তার ব্যাগ খোয়া যায় এবং সেই ব্যাগে 7 লক্ষ টাকার গয়না ছিল তিনি সেই গয়না উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তার আত্মীয় স্বজনদের কাছে সেটি তিনি এয়ারপোর্ট থানায় ডায়েরি করেন এবং তারপর তদন্ত করা শুরু হয় তদন্ত করতে গিয়ে দেখা যায় যে আরও একটি অভিযোগ তার মাসখানেক আগেই হয়েছে সেটা হচ্ছে আরেক যাত্রী তিনি মার্কিন নাগরিক কিন্তু তিনি আদতে ভারতীয় তার নাম বর্জিন্দরজিৎ সিং তিনি অমৃতসরে এসেছিলেন তার দেশের বাড়িতে সেখান থেকে তিনি দিল্লি হয়ে ফ্রাঙ্কফুর্ট হয়ে আমেরিকা ফিরবেন সেই সময় দিল্লি বিমানবন্দরে তার একটি ব্যাগ চুরি যায় সেই ব্যাগটিতে তার দাবি প্রায় 20 লক্ষ টাকা মূল্যের বহুমূল্য সামগ্রী ছিল যেগুলো তিনি পাঞ্জাব থেকে কিনে নিয়ে যাচ্ছিলেন আমেরিকা তার আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য এরপরেই তদন্ত করতে গিয়ে দেখা যায় যে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে একের পর এক চুরির ঘটনা ঘটেছে বিভিন্ন বিমানবন্দরে দিল্লি বিমানবন্দরে অন্তত 17টি অমৃতসর বিমানবন্দরে 6টি মুম্বাই বিমানবন্দরে 7টি হায়দ্রাবাদ বিমানবন্দরে 2টি এছাড়াও আরও 2-1টি বিমানবন্দরে এরকম ঘটনা ঘটেছে এই তদন্ত যখন শুরু হয় যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় যাদের যাদের জিনিসপত্র চুরি গেছে তাদের যারা অভিযোগ করেছিলেন তাদেরকে ধরে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তাদের সূত্রে উঠে আসে আরও কয়েকজন লোকের নাম যাদের ব্যাগ চুরি গেছে ব্যাগের মধ্যে বহুমূল্য জিনিসপত্র ছিল একজন 2টি হীরের আংটি নিয়ে যাচ্ছিলেন তার ছেলের জন্য কিছুদিন আগে জানুয়ারি মাসে সেটাও চুরি হয়ে গিয়েছিল এবার ঘটনা হচ্ছে পুলিশ যেটাতে অবাক হয়ে যায় সেটা হচ্ছে যে এই বিমানবন্দরগুলো প্রত্যেকটা সিসিটিভি এক্সরে স্ক্যানার মেটাল ডিটেক্টরে ভর্তি তার মধ্যে দিয়ে কি করে হাত সাফাই করছে একটি লোক কিভাবে 2023 সেপ্টেম্বরের পর থেকে চুরি হচ্ছে একেবারে একেবারে সুকান্ত এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে এত নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়েও কিভাবে চুরি হচ্ছে সেখানে কাণ্ড এত কড়া নিরাপত্তা এত চেকিং তার ঢোকার সময় চেকিং বেরোবার সময় চেকিং সবসময় চেকিং রয়েছে মেটাল ডিটেক্টর রয়েছে এক্সরে স্ক্যানার রয়েছে সিসিটিভিতে তো মোড়া কিন্তু তদন্ত করতে গিয়ে যা দেখা গেল সিসিটিভি ফুটেজ ঘন্টার পর ঘন্টা ধরে রাতের পর রাত জেগে সিসিটিভি ফুটেজ দেখেছেন দিল্লি অমৃতসর হায়দ্রাবাদ মুম্বাইয়ের পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা সবাই মিলে একটি টিম চমৎকার কোঅর্ডিনেশন করে একটি টিম তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় বসে রাত জেগে ঘন্টার পর ঘন্টা ধরে সিসিটিভি ফুটেজ দেখেছেন
এই দেখে চারটি বিমানবন্দর থেকে একই লোককে তাদের সন্দেহ হয়েছে। যাকে সন্দেহ হয়েছে আলটিমেটলি দেখা গেল যে তিনি 110 দিনে 200 বার বিমানে চড়েছেন, বিভিন্ন বিমান, কোনোটাই আন্তর্জাতিক বিমান নয়, সবকটাই কিন্তু ডোমেস্টিক। অর্থাৎ তিনি কখনো অমৃতসর থেকে দিল্লি এসেছেন, কখনো দিল্লি থেকে হায়দ্রাবাদ গেছেন, হায়দ্রাবাদ থেকে পুনে, পুনে থেকে মুম্বাই, এরকমভাবে তিনি ঘুরে বেরিয়েছেন, কয়েক হাজার কিলোমিটার তিনি ঘুরে বেরিয়েছেন, মাত্র 110 দিনে 200 বার বিমানে চড়েছেন। এবং এই লোককেই শনাক্ত করা হয়েছে, বোঝা গেছে যে এই লোকই চুরি করেছে। এর নাম রাজেশ কাপুর এবং দিল্লির পাহাড়গঞ্জে রিকি ডিলাক্স বলে একটি চমৎকার গেস্ট হাউস আছে। গেস্ট হাউসটি এমন একটি জায়গায়, অত্যন্ত ঘিঞ্জি জায়গায়, সহজে চোখে পড়ে না। এমনকি রিকি ডিলাক্স গেস্ট হাউস বলে যেটা লেখা আছে, যে বোর্ড, সাইনবোর্ড আছে, সেটাও গেস্ট হাউসের পাশে ওপরের দিকে, চট করে চোখে পড়ার মতো নয়। কিন্তু সে গেস্ট হাউসের ভেতরে পুলিশের বক্তব্য চমকে দেওয়ার মতো তার সাজসজ্জা, এবং পুলিশের বক্তব্য অন্তত 6 থেকে 7 কোটি টাকার জিনিসপত্র সে বিভিন্ন বিমানবন্দর থেকে এই গত 110 থেকে 120 দিনের মধ্যে সরিয়েছে। 110 দিনে 200 বার সে বিমান যাত্রা করেছে, দেখো যে ঘটনা ঘটেছে তাতে বিমানবন্দর কর্তৃপক্ষের মাথায় হাত পড়ে গেছে, পুলিশের মাথায় হাত পড়ে গেছে, এবং সব থেকে বড় কথা, অত্যন্ত আতঙ্কে রয়েছে সবকটা বিমান এজেন্সি, মানে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ইন্ডিগো নয়, জেট এয়ার নয়, বিদেশে যে সমস্ত বিমান সংস্থাগুলো এদেশে আসে তাদেরও মাথায় হাত পড়ে গেছে যে এই এই রকম কড়া নিরাপত্তার পরেও কীভাবে এই ঘটনা ঘটতে পারে। মোটামুটি সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, আজকাল সব দেশেরই সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে একটা নির্দেশিকা থাকে, আন্তর্জাতিক একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন অনুসারে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। সেই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিল্লি বা অমৃতসর বা মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো, এমনকি কলকাতাতেও আছে, দমদম বিমানবন্দর, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরেও একই রকমের ব্যবস্থা আছে। তার ফাঁক গলে হাত সাফাই করে কীভাবে? একটি জিনিস দিল্লির পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হয়েছে যে এই চোর অর্থাৎ এই রিকি রাজেশ কাপুর, তাকে বলা হচ্ছে অত্যন্ত হাই প্রোফাইল চোর। সে অন্তত 3টি ভাষায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কথা বলতে পারে, ইংরেজি, হিন্দি এবং পাঞ্জাবি, দক্ষতার সঙ্গে কথা বলতে পারে, লিখতে পারে, বলতে পারে। যখন সে হিন্দি বলবে তখন তাকে হিন্দুস্তানি মনে হবে, যখন সে ইংরেজি বলবে তখন যদি তাকে সামনে থেকে না দেখা হয় মনে হবে কোনো ব্রিটিশ বোধহয় ইংরেজি বলছে। অত্যন্ত হাই প্রোফাইল, অত্যন্ত শিক্ষিত একজন চোর এবং অত্যন্ত দক্ষ চোর বলা হচ্ছে। ওই এক্সরে স্ক্যানার, ওই সিসিটিভি, ওই মেটাল ডিটেক্টরের মাঝখান দিয়ে সে যে অনবদ্যভাবে, আমি অনবদ্য কথাটা ব্যবহার করলাম কারণ তার চুরির ভঙ্গিমা দেখে পুলিশ কর্তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন। কারণ দেখো, ওই সব গয়নাগাটি ভরা ব্যাগ সে যখন বার করে নিয়ে আসছে তখন অবধারিতভাবে এক্সরে স্ক্যানার এবং মেটাল ডিটেক্টরে ধরা পড়ার কথা, অবধারিতভাবে, কারণ লক্ষ লক্ষ টাকার গয়নাগাটি সে বার করেছে এয়ারপোর্ট থেকে, একেবারে চেক ইনের সময়, চেক আউটের সময় এই ঘটনাগুলো ঘটেছে। মেটাল ডিটেক্টর এবং এক্সরে স্ক্যানারে ধরা পড়ার কথা, সিসিটিভিকে যদি কোনোভাবে সে আড়াল করে এড়াতেও পারে, এই দুটোকে এড়াতে পারার কথা নয়। অদ্ভুত একটা সিস্টেম এই লোকটি আবিষ্কার করেছে, সে এমন একটি প্লাস্টিকের অ্যালয় বা শঙ্কর এর ব্যাগ ব্যবহার করে যে ব্যাগটি এক্সরে স্ক্যানার ভেদ করলেও তার ভেতরে আরেকটি আবরণ থাকে, সেটাতে ভেদ করতে পারছে না, এবং মেটাল ডিটেক্টরে ওটাকে ভেদ করে মেটালকে ডিটেক্ট করা বা শনাক্ত করতে পারছে না। এই ধরনের হাইটেক একটি বস্তুর মধ্যে সে তার চুরি করা জিনিসগুলো নিয়ে নেয়, এবং তার যেহেতু বারবার যাতায়াত করছে ফলে তার কাছে বিমানের টিকিট থাকছে, সে বিমানের টিকিট দেখিয়ে সে অনায়াসে চেক আউট পেরিয়ে যাচ্ছে। এই অদ্ভুত চুরি দেখে সমস্ত, মানে পুলিশ কর্তাদের, এমনকি কেন্দ্রীয় পুলিশ বিভাগের গোয়েন্দা কর্তাদেরও মাথায় হাত পড়ে গেছে। রিমা, একেবারে ধন্যবাদ সুকান্তদা।
যে খবরে আমরা নজর রেখেছি বিমানবন্দরে অভিনব চুরি, যাত্রীদের টাকা থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাচ্ছে এবং অবশেষে পাকড়াও হয়েছেন সেই চোর যার নাম রাজেশ কুমার। জানা যাচ্ছে হিন্দি ইংরেজি এবং পাঞ্জাবি এই তিনটি ভাষাতেই দক্ষ তিনি এবং অভিনব পদ্ধতিতে চুরি করছেন তিনি। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকে চুরি করছেন তিনি। মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বিভিন্ন স্ক্যানার সেই সকল কিছুর মধ্যে থেকে যাওয়ার পরেও কোনোভাবেই শনাক্ত করা যায়নি। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ খতিয়ে তাকে শনাক্ত করা হয়। যাত্রীদের টাকা থেকে শুরু করে গয়না এবং লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাচ্ছে বিমানবন্দরে অভিনব পদ্ধতিতে চুরি। যে খবরে আমরা নজর রেখেছি বিমানবন্দরে অভিনব চুরি, যাত্রীদের টাকা থেকে শুরু করে গয়না বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে। চুরি করেছেন রাজেশ কাপুর নামের এক ব্যক্তি। যে খবরে আমরা নজর রেখেছি যাত্রীদের টাকা থেকে শুরু করে গয়না লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বিমানবন্দর থেকে। যেমনটা জানা যাচ্ছে 110 দিনে 212 আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ট্রাভেল করেছেন রাজেশ কাপুর নামের ওই ব্যক্তি, যার সম্পর্কে জানা যাচ্ছে তিনি তিনটি ভাষায় দক্ষ, অর্থাৎ ইংরেজি হিন্দি এবং পাঞ্জাবি এই তিনটি ভাষাতেই সমানভাবে দক্ষতা রয়েছে তার। অভিনব পদ্ধতিতে চুরি করছেন এই চোর, বিমানবন্দরে অভিনব চুরি, অবশেষে ধরা পড়েছেন রাজেশ কাপুর। বিমানবন্দর থেকে যাত্রীদের টাকা গয়না বহু লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে, অবশেষে পাকড়াও চোর। দক্ষতার সঙ্গে চুরি করে চলেছেন রাজেশ কাপুর।